জনজাতিদের কল্যাণে রাজ্য সরকার সাড়ে চার বছরে যা করেছে ২৫ বছরে তা হয়নি। সাড়ে চার বছরে এ রাজ্যের জনজাতিরা আর্থসামাজিক দিক দিয়ে অনেকাংশেই এগিয়ে গেছে। শুক্রবার সচিবালয়ে আহত এক সাংবাদিক সম্মেলনে এ কথা বললেন জনজাতি কল্যাণ মন্ত্রী রামপদ চমাতিয়া। সাড়ে চার বছরে রাজ্যের জনজাতিরা আর্থসামাজিক দিক দিয়ে অনেকাংশে এগিয়ে গেছে। জনজাতিদের কল্যাণ রাজ্য সরকার সাড়ে চার বছরে যা করেছে ২৫ বছরে তা হয়নি। শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, কৃষি, পশুপালন, কর্মসংস্থান ইত্যাদি দিক থেকে জনজাতিরা এগিয়ে গেছে। শুক্রবার সচিবালয়ে আহত এক সাংবাদিক সম্মেলনে এ কথা বললেন জনজাতি কল্যাণ মন্ত্রী রামপদ চমাতিয়া। তিনি বলেন, একসময় বামেরা বলতেন জনজাতিদের জন্য কেবলমাত্র তারাই কাজ করেছে, তাই জনজাতিদের ভোট ব্যাংক ছিল বামেদের জন্য সুরক্ষিত। আগে তারা পাহাড়ে ২০টি আসন থেকেই গণনা শুরু করতেন। ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে বামেদের সেই ধারণাকে পাল্টে দিয়েছেন জনজাতিরা। এতদিন জনজাতিদের কেবল শোষণ করেছে বামেরা, এখন জনজাতিদের চোখ কান খুলে গেছে, তারা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন। ট্রেলিং মডেল শুকর এবং ছাগল পালনের জন্য ত্রিপুরা সরকারের জনজাতি কল্যাণ দপ্তর একটি নতুন প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্পের জন্য রাজ্য বাজেটে ৫ কোটি টাকা রাখা হয়েছে। ২০২২-২৩ ইংরেজি অর্থবছরে আনুমানিক ৫০০ জনকে এই প্রকল্পের আওতায় আনা হবে। এর জন্য ত্রিপুরা সরকারের অর্থ দপ্তর ৩ কোটি টাকা রিলিজ করেছে। জনজাতি কল্যাণ দপ্তর, ইআরডিবি, ডিডিএ এবং ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, ন্যাশনাল ইন্স্যুরেন্স কর্পোরেশন লিমিটেড এবং TRLM এর মধ্যে একটি MOU চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং TRLM এর মাধ্যমে বেনিফিশিয়ারি নির্বাচনের কাজ চলছে। ওইখানে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।